হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য আবারও এসেছে একটি নতুন ডায়াগ্রাম। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে হাউ টু মেক কন্ট্যাক্টর অ্যান্ড ওভারলোড উইথ ট্যাঙ্ক অরিং ডায়াগ্রাম তৈরি করা হয়। চলুন দেখে নিই কিভাবে তৈরি করা হয়। আরসিসিবি রেসিডেন্ট কারেন্ট সার্কিট ব্রেকার, এটি মূলত ইলেকট্রন প্রবাহের হার পরিমাপ করে। ডিপিএমসিবি ডবল পোল ম্যানিয়েচার সার্কিট ব্রেকার, এটির মাধ্যমে নেগেটিভ ও পজিটিভ লাইন নিয়ন্ত্রণ করা হয়। RCBO রেসিডেন্ট কারেন্ট সার্কিট ব্রেকার, এটি ওভারলোড প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। ট্রান্সফরমার, ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ কমানো বাড়ানো যায়। কন্ট্যাক্টর অ্যান্ড ওভারলোড, কন্ট্যাক্টর হল ইলেক্ট্রোম্যাগনেটিক চালিত সুইচ। ওভারলোড, অতিরিক্ত বৈদ্যুতিক শক্তির ফলে কোনো জিনিস নষ্ট না হয় ওভারলোডকে ব্যবহার করা হয়। ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড ফ্লড সুইচ, এল পজিটিভ লাইন আরসিসিবিতে কানেকশন দেওয়া হলো, নেগেটিভ লাইন আরসিসিবিতে কানেকশন দেওয়া হলো। পজিটিভ ও নেগেটিভ লাইন আরসিসিবি থেকে আরসিবিও ও ডিপিএমসিবিতে কানেকশন দেওয়া হলো। পজিটিভ লাইন ডিপিএমসিবি থেকে কন্ট্যাক্টর অ্যান্ড ওভারলোডে কানেকশন দেওয়া হলো, নেগেটিভ লাইন কন্ট্যাক্টরে কানেকশন দেওয়া হলো। পজিটিভ লাইন আরসিবিও থেকে ট্রান্সফরমারে কানেকশন দেওয়া হলো, নেগেটিভ লাইন আরসিবিও থেকে ট্রান্সফরমারে কানেকশন দেওয়া হলো। ট্রান্সফরমার থেকে আউটপুট লাইন ফ্লড সুইচে কানেকশন দেওয়া হলো, ফ্লড সুইচ থেকে অপর ফ্লড সুইচে কানেকশন দেওয়া হলো। কন্ট্যাক্টর থেকে আউটপুট লাইন ফ্লড সুইচে কানেকশন দেওয়া হলো, ট্রান্সফরমার থেকে আউটপুট লাইন কন্ট্যাক্টরে কানেকশন দেওয়া হলো, কন্ট্যাক্টর থেকে নেগেটিভ লাইন ফ্লড সুইচে কানেকশন দেওয়া হলো, নেগেটিভ লাইন ফ্লড কন্ট্যাক্টর থেকে ফ্লড সুইচে কানেকশন দেওয়া হলো, কন্ট্যাক্টর থেকে আউটপুট লাইন ওভারলোডে কানেকশন দেওয়া হলো, ওভারলোড থেকে পজিটিভ লাইন ফ্লড সুইচে কানেকশন দেওয়া হলো। এই ডায়াগ্রামটি পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। এভাবে আপনারা আপনাদের বাসা বাড়ি অথবা কারখানাতে তৈরি করতে পারবেন। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন।